কলার আনাসে কানাসে এমন কিছু ঐতিহাসিক স্থাপনা আছে যার গঠন প্রকৃতি ইতিহাসবিদ, ইতিহাস প্রেমী এবং পর্যটকদের আশ্চর্যান্বিত করে। তেমনি এক ঐতিহাসিক এবং অদ্বিতীয় স্থাপনা হচ্ছে নওগাঁর এই দেবরদিঘি, যার মতন বা যার ধরনের বা এর কাছাকাছি কোনো স্থাপনা আর দেখা এই বাংলায় পাওয়া যায়নি। আজকের পর্বে আমি আপনাদেরকে এই ঐতিহাসিক দেবরদিঘি ঘুরে দেখাবো, চেষ্টা করব এর প্রতিষ্ঠার ইতিহাস জানানোর। সো সঙ্গে থাকুন, দেখা হচ্ছে ইন্টোর পরেই। ঐতিহাসিক দেবরদিঘির অবস্থান নওগাঁ জেলার পতিতলা উপজেলায়। জেলা শহর নওগাঁ থেকে দূরত্ব প্রায় 55 কিলোমিটার। নওগাঁ থেকে এখানে আসতে চাইলে সাফার বা নজিপুরগামী যে কোনো বাসে চড়ে চলে আসতে পারবেন, সেক্ষেত্রে ভাড়া পড়বে 60 থেকে 70 টাকা। নজিপুর থেকে অটো বা সিএনজি যোগে খুব সহজেই এখানে চলে আসতে পারবেন। নজিপুর সাপাহার মহাসড়ক ধরে আসিলে দেবরদিঘি গামী পার্শ্ব রাস্তায় এক বিশাল ফটক আপনাদের চোখে পড়বে। এই রাস্তা ধরে মাত্র 2 কিলোমিটার গেলেই দেখা মিলবে নয়নাভিরাম এই দেবরদিঘি। দিঘির মূলঘাটে প্রবেশ করার সময় দুই পাশে উইপিন দেবদারু গাছ দিয়ে ঘেরা রাস্তা আগত পর্যটকদের স্বাগত জানাবে। দেবরদিঘি বা দেবরের দিঘি বাংলাদেশের ঐতিহ্যবাহী দিঘি সময়ের মধ্যে অন্যতম। অনেকের কাছে দিঘিটি কর্মকারের জলাশয় নামে পরিচিত। দিঘিটির মূল আকর্ষণ মাঝখানের স্তম্ভ। দিঘিটির জলাশয় প্রায় 60 বিঘা। দিঘির পরে কয়েক শত একর জুড়ে রয়েছে দেশি বিদেশি বিভিন্ন গাছের সমন্বয়ে সামাজিক বনায়ন প্রকল্প। দিঘিটিকে ঘিরে লোকমুখে অনেক গল্প কাহিনী, কাল্পনিক গল্পকথা প্রচলিত। এই দিঘির মাঝখানে রয়েছে আশ্চর্যজনকভাবে স্থাপিত অখণ্ড গ্রানাইট পাথরের স্তম্ভ। সুদূর অতীতের বাঙালি সূর্যবীরদের সাক্ষ্য বহন করছে আজও। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে জয়স্তম্ভ বলে, আট কোণ বিশিষ্ট অখণ্ড গ্রানাইট পাথরের তৈরি। এটা আমি আপনাদের এখন দেখাবো। অর্ধ বর্গবিঘা দিঘির মাঝখানে অবস্থিত আটকোণ বিশিষ্ট গ্রানাইট পাথরের নির্মিত এত বড় স্তম্ভ বাংলাদেশে বিরল। এটিকে জয়স্তম্ভ বলে। স্তম্ভটির সর্বমোট উচ্চতা 31 ফুট 8 ইঞ্চি, প্যানের নিচের অংশ 6 ফুট 3 ইঞ্চি এবং প্যানের উপরের অংশ 25 ফিট 5 ইঞ্চি। স্তম্ভটির ব্যাস 10 ফুট 4 ইঞ্চি। প্রতিটি কোণের পরিধি 1 ফুট 3.5 ইঞ্চি। স্তম্ভটির উপরিভাগ খাস কাটা অলঙ্করণ দ্বারা সুশোভিত। এই স্তম্ভর কোনো লিপি আজও পাওয়া যায় নাই। এদিকে ব্রিটিশ প্রত্নতাত্ত্বিক আলেকজান্ডার কানিংহামের মতে সূর্যদেবের পতনের পরে এই ধরনের পাথরের তৈরি কোনো কাজ বাংলার কোনো অঞ্চলে আর করা হয়নি। সেই ভিত্তিতে প্রত্নতাত্ত্বিক আবুল কালাম জাকারিয়ার মতে দিঘির স্তম্ভটি খ্রিস্টীয়পূর্ব 3rd শতকে নির্মিত হতে পারে। দিঘিটিকে ঘিরে লোকমুখে অনেক গল্প কাহিনী ও কাল্পনিক গল্পকথা প্রচলিত। এই এলাকার স্থানীয় প্রবীণদের কথা অনুযায়ী জৈনিক বিশ্বকর্মা নামে এক বীর এক রাতে এবং অন্যদের মতে জিনের বাদশার হুকুমে এক রাতে বিশাল এই দিঘিটি খনন করা হয়।
তবে আজ অবধি সঠিকভাবে জানা যায়নি দেশের কোন কৃতি সন্তান এই প্রাচীন দিঘি ও স্তম্ভটি প্রতিষ্ঠিত করেন। এবার জানিয়ে দেব এই দিঘিটির প্রতিষ্ঠার ইতিহাস। ইতিহাস ঘেঁটে জানা যায়, বাংলার পাল শাসনের আমলে দ্বিতীয় মহিপালের রাজত্বকালে ইংরেজি 1075 সনের দিকে বাংলার কৈবত্য সম্প্রদায়ের প্রভাব বৃদ্ধি পায়। কৈবত্য অর্থ ধীবর বা জেলে। কৈবত্যরা ছিল এক ধরনের আদিবাসী উপজাতি যাদের প্রধান পেশা ছিল মাছ ধরা। মহিপালের রাজসভায় এই কৈবত্যরা উঁচু উঁচু পদে অধিষ্ঠিত ছিল। অন্যদিকে রাজা দ্বিতীয় মহিপাল ছিল এক দুর্বল ও চরিত্রহীন শাসক। তার অযোগ্যতার কারণে বাংলার জনগণের মধ্যে অসন্তুষ্ট বৃদ্ধি পায়। এই সুযোগে কিছু সেনাপতি ও বিপদগামী লোক দ্বিতীয় মহিপালকে হত্যা করে। পরে সেই বিদ্রোহীদের সর্বসম্মতিক্রমে কৈবত্য সম্প্রদায়ের প্রধান দীপক অধিপতি নির্বাচিত হন। সম্ভবত এটাই ছিল বাংলার প্রথম বিদ্রোহ। নিজে সেই বিজয়ীকে স্মরণীয় করে রাখতে এই দিঘি ও বিজয় স্তম্ভক নির্মাণ করেন। অন্য মতবাদকর্মে জানা যায়, কৈবত্য সম্প্রদায়ের 3 জন রাজা এই বরন্দ অঞ্চল শাসন করেছিলেন। তাদের সময়কাল ছিল ইংরেজি 1075 থেকে 1100 খ্রিস্টাব্দ পর্যন্ত, অর্থাৎ 25 বছর। দ্বিতীয় মহিপালের সময় এই 3 জন রাজা বাংলা শাসন করেছিলেন। এরা হলেন দিব্যক, রুদ্রক ও ভীম। তবে কোন কৃতি কৈবত্য রাজা বিজয়স্তম্ভটি নির্মাণ করেছিলেন তা আজ অবধি জানা যায়নি। আমার ভাবতে অবাক লাগছে, এই দিঘি ও দিঘির মাঝখানে স্তম্ভটিকে জড়িয়ে রয়েছে এক আদিবাসী জেলের রাজা হয়ে ওঠার গল্প। প্রতিষ্ঠার পিছনের ইতিহাস যাই হোক না কেন, নিঃসন্দেহে এটি বাংলাদেশের বিরলতম এবং উল্লেখযোগ্য এক নিদর্শন। বর্তমান এই স্থানটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক সংরক্ষিত। আমি আসছি দিনাজপুর বড়পুকুরে কয়লার খনির থেকে। বড়পুকুরে কয়লার খনি দর্শক, আপনারা এই দেবদিঘি আসলে অবশ্যই নৌকাতে উঠবেন, দশস্তম্ভ আপনারা স্পষ্টভাবে দেখতে পাবেন। 20 টাকা বড় কথা না, আপনারা আসলে অবশ্যই আপনারা এই নৌকাতে উঠবেন। চাঁপাইনবাবগঞ্জ, তাই না? শিবগঞ্জ, মহারাজপুর, যেখানে মেলা হয়, আপনারা এটা ঘুরে দেখছেন? হ্যাঁ দেখতেছি, ভালো লাগছে। ভালো লাগতেছে, আপনার অনুভূতি কিছু বলেন। দেখার মতো কিছু জায়গা আছে, আপনার কিছু ভালো, অসম্ভব সুন্দর একটা জায়গা, সুন্দর কিছু প্রাকৃতিক আছে, দেখতে ভালো লাগছে, তাই না? খুব শীঘ্রই আমি মহারাজপুর যাবো। ওকে, আমার টিপুট্রাভেল ইউটিউব চ্যানেল থেকে আপনাদের অনেক অনেক ধন্যবাদ। এটা কি এটা আমের আছেন না? সব তো মেয়েদের আইটেম দেখতেছি, ছেলেদের আইটেম নাই? হ্যাঁ, তাই না? ও আচ্ছা, সব আইটেমই আছে আপনাদের। তোমার নাম কি? হ্যাঁ, মাহমুদুর। চিটাগাং বলো তো, চিটাগাং। চট্টগ্রাম বলো। তুমি দাঁত ব্রাশ করো না, দেখি একটা বাংলা গান গাও তো। রোমান্টিক রোমান্টিক বলো বলো। বন্ধু আমার বউ নাই, বউ নাই রে।
এটা তোমার গানের মানে কি? বউ রে বউ নাই রে বউ নাই রে, ওটা মানে কি? এটা কেমন সুন্দর না অসুন্দর? সুন্দর। এই দুপুর দিকে যাত্রী উৎকরণ করেন এক রাজা। সে রাজা পূর্বে চলে যাওয়ার পূর্বে যাত্রী উপস্থাপন ছিল, উপস্থাপনের মাথায় একটি অনেক মূল্যবান জিনিস ছিল, সেটি ইতিমধ্যে শুরু হয়ে গেছে অনেক আগে। তারপরও দিবর দিঘিতে ছিল আয়তন অনেক বড়, এখন অনেকটাই ছোট হয়েছে। আগে ছিল প্রায় 500, আপনারা মনে করেন 103 একরের মতো। তার পূর্বে দিঘি থেকে এখন আমরা অনেক এনজয় আনন্দ অনেক উপভোগ করি। একে সম্ভবত জাত বলে, আমরা জাত আমাদের দেশীয় ভাষায় জাত, আর এটাকে বলা স্তম্ভ, মাটির বিয়া। বাঁশের উপর ম্যাটি, তাই না? যাক, খুব ভালো লাগছে। ওনারা ফ্যামিলি সহকারে আসছে, আসতে পারবেন খুব নিরিবিলি। আপনার বাসা কোথায়? আর বাসা জয়পুরহাট। জয়পুরহাট সুগার মিল। জয়পুরহাট সুগার মিল, তাই না? আপনারা কয়জন আসছেন? আমরা সর্বমোট 7 জন আসছি। 7 জন আসছেন? এবং ঐতিহাসিক একটা জায়গা, ওখানে যখন গেছি অনেক সুন্দর লাগছে। এবং বিশেষ করে ওই ওরকম একটা পুরাতন একটা জিনিস দেওয়া যায়, দেখলাম অনেক মোটা, আসলে অসাধারণ একটা প্লেস। ওটাকে কি বলা হয়? ওটাকে স্তম্ভ একটা বলা হয়, দিব্যক মানে জয়স্তম্ভ বলা হয়, তাই না? আমাদের টিপুট্রাভেল ইউটিউব চ্যানেল থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা। আমরা একটা করে ব্লগ করি অনেক কষ্টে, আপনারা আমার ফেসের দিকে তাকালে বুঝতে পারবেন কি পরিশ্রম করি না আমরা ভিডিও করি শুধু আপনাদের জন্য। আর আপনারা মনে করেন ওরা তো করে আর আমরা দেখি, আসলে একটা ব্লগ সম্পন্ন করতে অনেক কষ্ট। দেখতে এই কষ্টের বিনামে একটা লাইক আশা করছি। এই ব্লগ যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের প্রতিটি সাবস্ক্রিপশান, লাইক, কমেন্ট, শেয়ার আমাকে পরবর্তীতে ভিডিও বানানোর প্রচুর অনুপ্রাণিত করে। তো ভিয়ার, এই ছিল আজকে আমাদের দেবর দিঘির ব্লগ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায়। আল্লাহ হাফেজ।